এবছরের দশম শ্রেণী অর্থাৎ যে সকল বন্ধুরা দু সালে মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের জন্য এই ভিডিওটি অর্থাৎ তোমাদের সিলেবাসে অসুখী একজন নামে অর্থাৎ অসুখী একজন একটি কবিতা আছে তোমাদের সিলেবাসে অসুখী একজন একটি কবিতা সেই কবিতা থেকে আমি ছয়টি প্রশ্ন বলবো আশা করছি তোমরা এই ছয়টি প্রশ্নের মধ্যে থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে শুরু করছি প্রথম প্রশ্ন আর সেই মেয়েটি আমার অপেক্ষায় অপেক্ষমান এই নারীর মধ্যে মধ্য দিয়ে কবি মানবীয় ভালোবাসার যে রূপটিকে ফুটিয়ে তুলেছেন তা পাঠ্য কবিতা অবলম্বনে আলোচনা করো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই এই প্রশ্নের উত্তরটি ভালো করে তোমরা পড়বে দ্বিতীয় প্রশ্ন যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো তা লেখো এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তরটিও তোমরা ভালোভাবে বুঝে পড়বে তৃতীয় প্রশ্ন আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে লোকটি চলে যাওয়ার পরের ঘটনাক্রম বর্ণনা করো এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ চতুর্থ প্রশ্ন শিশু আর বাড়ির শিশু আর বাড়িরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না মেয়েটি কে তার মৃত্যু হলো না তার মৃত্যু হওয়ার মৃত্যু না হওয়ার কারণ কি কি কারণে শিশু ও বাড়িরা খুন হয়েছিল এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ পঞ্চম প্রশ্ন তারপর যুদ্ধ এলো পাঠ্য কবিতায় কবি যুদ্ধের যে আশ্চর্য করুণ ও মর্মস্পর্শী ছবি এঁকেছেন তা নিজের ভাষায় লেখো এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ অবশ্যই এই প্রশ্নের উত্তরটিও ভালো করে পড়বে ষষ্ঠ প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন অসুখী একজন কবিতার অসুখী একজন কবিতায় কবি অসুখী জীবনের অসুখ কিভাবে প্রকাশ করেছেন তা দৃষ্টান্ত সহ আলোচনা করো এই প্রশ্নের উত্তরটিও ভালো করে পড়বে এই মাত্র তোমাদের কয়েকটি প্রশ্ন অসুখী একজন কবিতা থেকে অর্থাৎ পাঁচ মার্কের প্রশ্ন যে প্রশ্নগুলো বললাম এই সমস্ত প্রশ্ন হলো পাঁচ মার্কের আশা করছি তোমরা এই ছয়টি প্রশ্নের মধ্য থেকে হানড্রেড পারসেন্ট কমন পাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ